অস্তিমাঙ্গালুরু সিরিজের ডে টুতে আপনাদের স্বাগত। ডে ওয়ানে অর্থাৎ গতকাল আপনারা যেমনটা দেখলেন, ব্যাঙ্গালুরু থেকে চিকিমাঙ্গালুরু আমরা বাই বাস কিন্তু এখানে এসে পৌঁছেছি। গতকাল আমাদের কিন্তু এখানে এসে একটু পৌঁছতে দেরি হয়ে গেছিলো, তাই চেক ইন করার পর সেভাবে কোথাও আর বেরোনো হয়। তাই আজকে আমরা অনেকগুলি জায়গা কভার করব একসাথে। আজকে সারাদিন আমরা পুরো চিকিমাঙ্গালুরু এক্সপ্লোর করব, এখানকার বিশেষ বিশেষ জায়গাগুলি ঘুরে দেখব আর আপনাদেরকেও ঘুরে দেখব। তাই পুরো ভিডিওটি স্কিপ না করে আমাদের সঙ্গে থাকুন। ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আর ভ্রমণ টাইমসকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন। তো চলুন আজকের এক্সপ্লোরেশন স্টার্ট করা যাক। দ্বিতীয় দিনের শুরুটা একটু সকাল সকালই আমরা করলাম। সবার প্রথমে আজকে আমাদের গন্তব্য মূল্যায়নগিরি পিক। ওয়েদারও বেশ ক্লিয়ার, তাই দারুণ ভিউজ পাবো এই আশা নিয়েই জার্নি স্টার্ট করলাম। মূল্যায়নগিরি হল কর্ণাটকের হাইয়েস্ট পিক, এখান থেকে সানরাইজ ও সানসেট কিন্তু দারুণ দেখা যায়। তবে ছুটির দিনগুলিতে এখানে প্রচুর রাশ থাকে, পিক পর্যন্ত পৌঁছতে হলে সকাল 6টার আগে বেরোনোই বেটার। শহর থেকে ডিস্টেন্স প্রায় 20-22 কিলোমিটার মতন। যেতে যেতে রাস্তার সৌন্দর্য আপনারা দেখতে থাকুন, আর সাথে এখানে যাওয়ার জন্য কিছু প্রয়োজনীয় তথ্য আমরা শেয়ার করে রাখলাম। শহর থেকে বহু অটো এবং ক্যাব দুই ধরনের অপশনই আপনারা পেয়ে যাবেন। অটো একটু কস্ট এফেক্টিভ হলেও আপনারা ডে টুতে একটি ক্যাবই বুক করবেন, কারণ সেকেন্ড ডেতে ম্যাক্সিমাম জার্নিটাই কিন্তু হবে ওয়েস্টার্ন ঘাটসের পাহাড়ি পথে। জার্নি শুরু করার সময় নিচে রোদ থাকলেও যতই আমরা উপরের দিকে উঠছি ওয়েদারও সাথে সাথে রূপ বদল করা শুরু করল। একটা সময় চারিদিক একেবারে কুয়াশা এবং মেঘে ঢাকা ও সামনের ভিজিবিলিটিও অনেকটাই নেমে যায়। যাই হোক, কুয়াশাচ্ছন্ন পরিবেশের মধ্যেই পিকের কাছে আমরা পৌঁছলাম, কিন্তু প্রায় 2 কিলোমিটার আগেই আমাদের গাড়ি থামিয়ে দিতে হলো। এতটাই জ্যাম যে গাড়ি নিয়ে এগোনোর কোনো উপায় নেই। গাড়ি থেকে নেমে উপরের দিকে খানিকটা হাঁটা লাগালাম। চারিপাশের এই পরিবেশ দেখে বারবারই আমাদের সেই মণ্ডলপট্টির কথা মনে পড়ে যাচ্ছিল। আবার মন্দও লাগছিল না অবশ্য, তবে খানিকটা পথ এগোনোর পরে আমরা বুঝতে পারলাম যে এই প্রচণ্ড হাওয়ার দাপট এবং কুয়াশার মধ্যে এভাবে এগোনো সম্ভব নয়। এরপর অগত্যা গাড়ি ঘুরিয়ে আমরা পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিলাম। এই যাত্রায় মূল্যায়নগিরি ভ্রমণ টাইমসের কাছে অজেয় হয়েই রইল। এরপর আমরা পৌঁছে গেলাম শীতলায়নগিরি পিকে। এই জায়গাটি কিন্তু মূল্যায়নগিরি যাওয়ার পথেই পড়বে। শীতলায়নগিরি প্রায় 5000 ফুট উচ্চতায় অবস্থিত এক দারুণ ভিউ পয়েন্ট। আর এই হলো শীতলায়ন মাতা টেম্পল। আর এখান থেকে এই জায়গার নামকরণ হয়েছে শীতলায়নগিরি। সামনে এই হলো শীতলায়নগিরি পিক, আর এখান থেকে আপনাদেরকে একটু ট্রেক করে কিন্তু ওপরের দিকে উঠতে হবে। এখান থেকে আপনাদেরকে একবার এরিয়াল ভিউটা দেখাই, দেখুন কত সুন্দর লাগছে চারপাশটা। আর দূরে ওই হচ্ছে মূল্যায়নগিরি, ওখান থেকে জাস্ট আমরা নেমে এলাম। এত জোরে হাওয়া বইছে এখানে কিন্তু দাঁড়ানো মুশকিল হয়ে দাঁড়িয়েছে একদম। আপনারা যদি আমাদের ফুড সিরিজের মণ্ডলপট্টির ভিডিও দেখে থাকেন, ওখানেও কিন্তু আমরা একই ধরনের ভিউজ এক্সপেক্ট করেছিলাম, কিন্তু ওয়েদার ক্লিয়ার না থাকার জন্য এত সুন্দর ভিউজ কিন্তু আমরা ওখানে পাইনি, যেটা এখানে শীতলায়নগিরিতে এসে আজকে আমরা পেলাম। আমাদের এই ভিডিওটি দেখে ভালো লাগলে একটা লাইক করে দেওয়ার রিকোয়েস্ট রইল, আর এই ধরনের আরও ভিডিওস দেখতে হলে ভ্রমণ টাইমসকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, সাথে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিন, যাতে করে আমাদের ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে। তো এখন আমরা শীতলায়নগিরি দেখে চলেছি বাবা বুদানগিরি পর্বতে। এখানে যাওয়ার পথে আপনারা পাবেন ঝারি ওয়াটারফলস। মনসুন টাইম বেস্ট, উইন্টার সিজনে জল একটু কমই থাকে, তাই চাইলে এই জায়গাটি কিন্তু আপনারা স্কিপও করতে পারেন। যেতে যেতে নাম না জানা কোনো ভিউ পয়েন্টের সৌন্দর্য দেখে দাঁড়িয়ে গেলাম একটুক্ষণ।
এরপর খানিকটা পথ এগিয়ে আবারও দাঁড়িয়ে পড়লাম। স্থানীয়রা এই জায়গাটির নাম দিয়েছে শুটিং পয়েন্ট। আর এইখান থেকে পুরো মুল্লেনগিরি রেঞ্জটা বেশ দেখা যায়। সানসেট এবং সানরাইজ এই দুটো টাইমই কিন্তু এই স্পটটি ভিজিট করার জন্য উপযুক্ত সময়। ওয়েদার ক্লিয়ার থাকলে সব জায়গাতেই একটু একটু করে দাঁড়িয়ে প্রকৃতির শোভা উপভোগ করতে ইচ্ছে যাবে। যদিও তার উপায় নেই, কারণ এখনও অনেকটা পথ অতিক্রম করা বাকি। এই হচ্ছে বাবা বুদানগিরি পিক, আর সামনে আপনারা দেখছেন চন্দ্রদ্রোণা পর্বত, আর ওই মন্দিরটি দেখা যাচ্ছে একদম পিকে। ওটি হচ্ছে শ্রী দেভিরামা বেট্টাডা টেম্পল। ওখানে পৌঁছানোর জন্য কিন্তু দারুণ একটি ট্রেকিং রুট রয়েছে এখানে। এই যে এই পাহাড়টার গা ধরে কিন্তু ট্রেকিং করে ওদিকে যেতে হবে। তবে আজকে আমাদের যাওয়া হবে না, ওখানে অত সময় নেই হাতে। এখানেই সামনে একটি ছোট্ট ওয়াটারফলস রয়েছে, নাম মানিকেদারা ওয়াটারফলস। ফলসে পৌঁছতে গেলে এই স্টেপ ধরে খানিকটা নামতে হবে, আর পার হেড 5 টাকার একটা এন্ট্রি টিকিট লাগে। এখন আমরা সেখানেই যাচ্ছি। এই হলো মানিকেধারা ফলস, যদিও জল কিন্তু খুবই কম, শীতকাল তো তাই জন্য জল কম। তবে ফলসের থেকে আমার যেটা সবথেকে ভালো লেগেছে এখানকার ভিউ, দুর্দান্ত ভিউ পাওয়া যাচ্ছে। ওয়েস্টার্ন ঘাটস আর ভ্যালি দুটোই কিন্তু এখান থেকে পরিষ্কার দেখা যাচ্ছে। গন্তব্য যত না সুন্দর, তার থেকেও আমার কাছে এই জার্নিটা আরও সুন্দর লেগেছে। প্রসঙ্গত বলে রাখি, এখান থেকে কেম্বেনগুড়ি পৌঁছানোর একটি ফেমাস ট্রেকিং ট্রেলও রয়েছে। হাতে সময় নিয়ে এলে আপনারাও সেটাও কিন্তু এক্সপিরিয়েন্স করতে পারেন। এখন আমরা মানিকেদারা ফলস থেকে ফেরার পথে এই মুহূর্তে দাঁড়িয়েছি বাবা বুদানগিরি পিকের ঠিক নিচে। এই জায়গাটি কিন্তু আপনারা পাবেন জেট পয়েন্ট এবং মানিকেদারা ফলস যাওয়ার পথেই, আর এখানেই আপনারা সামনে পেয়ে যাবেন তাত্তাপেট্টা শ্রাইন, ওখানেও কিন্তু আপনারা ঢুকতে পারেন। ওই পিকে ওঠার ইচ্ছে ছিল কিন্তু হাতে এখন আমাদের সময় নেই সেরকম, তো নিচ থেকেই আমরা দেখে আমরা নেক্সট ডেস্টিনেশন থেকে চলে যাব। কথিত আছে 1670 সাল নাগাদ এই পার্বত্য এলাকাতেই সুফি সন্ত বাবা বুদান নাকি ভারতবর্ষের মধ্যে প্রথম কফি প্ল্যান্ট রোপণ করেছিলেন। তারই নাম অনুসারে এই পর্বতশ্রেণীর এই রূপ নামকরণ। তাছাড়া এই অঞ্চলটি হিন্দু এবং মুসলিম দুই ধর্মাবলম্বী মানুষের কাছে বেশ পবিত্র। প্রত্যেক 12 বছর অন্তর এই এলাকায় একটি পার্পেল কালারের ফ্লাওয়ার ফোটে, নাম নীলাকুরিঞ্জি, যা গত বছর ফুটেছিল। আর ওই সময় কিন্তু প্রচুর ভ্রমণ পিপাসু মানুষের ঢল নামে এই পার্বত্য এলাকাতে। বছরের যে কোনো সময়েই আপনারা এখানে আসতে পারেন। মনসুন টাইমে প্রচুর বৃষ্টিপাত হয়, সেই সময় ভিউজ কম পেলেও চারিদিক সবুজে ভরে ওঠে। আবার এখন অর্থাৎ উইন্টার টাইমে এলে দুর্দান্ত সব ভিউজ পাবে, তবে চারিপাশের গ্রিনারি একটু কমই থাকে। গত পর্বে আপনারা আমাদের সাথে বেঙ্গালুরু থেকে চিকেমাঙ্গালুরু রোড ট্রিপ করেছেন, আর আজকে আমাদের সাথে আছেন ওয়েস্টার্ন ঘাটের এক দুর্দান্ত রোড ট্রিপে। কেমন লাগছে তা একদমই কিন্তু জানাতে ভুলবেন না যেন। সাথে কোনো কোয়ারিজ থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমরা যথাযথভাবে সাহায্য করার চেষ্টা করব। এবার আমরা যাচ্ছি একটি দারুণ সুন্দর লেক দেখতে। লেকটি
লেকটির নাম হিরেকোলেলে লেক। এটি বেসিক্যালি একটি ম্যানমেড লেক। চারিদিকে প্রাকৃতিক সৌন্দর্যের জন্য ফটোপ্রেমীদের কাছে খুবই পছন্দের। এই জায়গাটি কিন্তু সারাদিনই ওপেন থাকে, তবে সানরাইজ এবং সানসেট এই দুটো টাইম মোস্ট প্রেফারেবল। শান্ত পরিবেশে শহরের কোলাহল থেকে অনেকটা দূরে নিজের পরিজনদের সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করার জন্য একদমই পারফেক্ট প্লেস। পরবর্তী ক্লিপসগুলিতে আপনাদের জন্য রইল এখানকার সৌন্দর্যের কিছু বর্ণনা। আর এবার আমি থামলাম, যাতে করে আপনারা এখানকার সেরিনিটি এবং অ্যাম্বিয়েন্স দুটোই ফিল করতে পারেন। সামনে লেক এবং দূরে অবস্থিত সুউচ্চ পর্বতশ্রেণীর সৌন্দর্য দেখে অনেকখানি সময় কখন যে পেরিয়ে গেল তা আমরা বুঝতেই পারলাম না। এই ছোট্ট হিল স্টেশনটির প্রাকৃতিক সৌন্দর্য কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন। এই স্পটগুলি ছাড়াও মনসুন টাইমে হাতে সময় নিয়ে এলে আপনারা এক্সপ্লোর করতে পারেন হেব্বে ফলস। ফার্স্ট টাইম হলে ঘুরে দেখে নিন কফি প্ল্যান্টেশন, কেম্বেনগুড়ি ট্রেকিং ও ভিউ পয়েন্ট, ভাদ্রা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি ইত্যাদি। এই জায়গাগুলি কিন্তু নিজেদের আইটেনারিতে ইনক্লুড করে নিতে পারেন। তো দর্শক বন্ধুরা, পুরো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। পারলে একটি লাইক ও প্রিয়জনদের সাথে শেয়ার করে দেওয়ার রিকোয়েস্ট রইল, এটা কিন্তু আমাদের গ্রো করতে প্রচুর প্রচুর সাহায্য করে। পরবর্তী ভিডিওতে আমরা এখানে অবস্থিত দুটি অসাধারণ স্থাপত্য শিল্পের বর্ণনা নিয়ে হাজির হচ্ছি, তাই এই সিরিজের থার্ড এপিসোড একদমই মিস করবেন না যেন। দেখা হচ্ছে পরবর্তী পর্বে, আর অবশ্যই চোখ রাখুন ভ্রমণ টাইমসের পর্দায়। নমস্কার।